মিষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কোরআন মাজিদের সারমর্ম কণ্ঠনালীর নিচে যাবে না। তুকেরুন সলাতাক মা সলাতিন, তারা এত বেশি সলাত আদায় করবে যে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না, তোমাদের সলাত কম আর তাদের সলাত বেশি। তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না, তারা সিয়াম পালন করবে অনেক অনেক বেশি আর তোমাদের সিয়াম হবে কম। আমানাকুম্মা আমালিহিম, তাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তোমাদের চেয়ে অনেক বেশি। মেশিনে তাসবিহ গণনা করে মেশিনে, ঢাকা বাংলা বাজারে দোকানে বসে আছি কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে, তো একটা লোক এসে বলছে আমাকে, হাজার দানার তাসবিহ দেন, হাজার দানার তাসবিহ। এই ছেলে বলো তো দেখি, তাসবিহ গণনা হবে কিসে? আঙ্গুলে। আঙ্গুল বিচারের মাঠে কি করবে? সাক্ষী দেবে। তাসবিহ দানা কিছুই না, এতে রাসূলকে অপমান করা হয়। আল্লাহর নবী বললেন আঙ্গুলে ডান হাতে, বড় হুজুর বলে তাসবিহ দানাতে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ডান হাতে আঙ্গুলে, বড় হুজুর বলছেন হাজার দানাতে। আল্লাহর নবী বলছেন আমার জীবনে তিনটি বড় ভয়, এক ভ্রান্ত হুজুর, দুই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, বাড়িতে থাকবে পুতুল মূর্তি, এটা হিন্দুদের কাজ, গান বাজনা মুসলমানের ঘরে হবে, প্রায় সব দোকানে এই বাজনা বাজে, প্রায় সব বাড়িতে এই বাজনা বাজে, এই যে বোকা ছেলেগুলি প্রায় সবার মোজে মোবাইলে ল্যাংটামে নাচে বাজনা বাজে। আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন সাতাবদ কাবায়লু মিন উম্মতি লাউসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, কাঁকড়া আছে শোকে যে কাঁকড়া কাঁকড়া, তোমার মা প্লেট কিনেছে প্লেট, তাতে আছে চিংড়ি মাছ, তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পায়খানার জন্য, সেটা হলো ঘোড়া, তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ। তুমি যদি মুসলমানের বাচ্চা হও আগে ভাঙবা তারপরে সকাল হবে, আজকে বলছি তোমার মা আগে ওই প্লেট ভাঙবে রাতে তারপরে সকাল করবে, নইলে তোমার মা মুনাফিক, আমার বক্তব্যের সাথে তোমার মা মুনাফিকই করে। আমার প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে, আমার মরার পরে যারা আসবে তারা বলবে। আমার এই 26 বছর বয়সে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, ভবিষ্যতেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য কেসা কাহিনী বলবো এমন আমার পরিকল্পনা হিসাব নিকাশ নেই। তোমার মা যদি প্লেট না ভাঙে রাতে তাহলে তোমার মা আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে, এ কথাই চূড়ান্ত। তোমার মা আল্লাহ রাসূলের হাদিস বুখারী মুসলিমের হাদিস মানে না। তোমার মতে এখন ফ্যাশন বোরকা পরে আছে, ফ্যাশন বোরকা বোরকা হয়, তোমার মায়ের লজ্জা থাকলে বোরকা পরতো, পা বাড়াইলে আর এক কালার বের হয়, এটা বোরকা হয় কি করে? এটা বোরকা হয় কি করে? তোমার বোন যে বোরকা পরে আছে সেই বোরকার কমর চিকন, এ কোন কথা? ধর্মের সাথে ফাইজলামি কর। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এদিকে শোনেন, এই মেয়ে শোনো, কথা বলছো কেন? মাথায় কাপড় দাও না কেন? লজ্জা হয় না, শরম হয় না?
বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছ, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাও? তোমার বাপ আজীবন তাহাজ্জুদ পড়লে জান্নাত হবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মধ্যে তোমার বাপ আছে। এক, মধুমেনুল খামার, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে যাবে। দুই, রাজলাত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, মাথার চুল ছোট করে, এসব মহিলা জাহান্নামে যাবে। তিন, অদায়ুস, তোমার বাপ আল্লাযী ইকরর ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে দায়ুস ও জাহান্নামে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।